রাজস্থান মানে থুথু মরুভূমি আর তাতে উটের শাড়ি, রাজস্থান মানে সত্যজিৎ রায়ের সোনার কেল্লা, রাজস্থান মানে চিতরের বীরাঙ্গনা রানী পদ্মাবতীর চহরব্রত, রাজস্থান মানে আকাশ ছোঁয়া সব কেল্লা, পেট ভরে ডালবাটি চুরমা আর তার সাথে কালবেলিয়া নাচের ছন্দ। রাজস্থান ভ্রমণের প্রথম পর্বে আজ আমরা ঘুরে দেখব পিঙ্ক সিটি জয়পুর, যা কিনা ভারতবর্ষের সর্বপ্রথম প্ল্যান্ড সিটি, আর সেই প্ল্যানও বানিয়েছিলেন এক বাঙালি স্থপতি। পরের পর্বগুলিতে একে একে আমরা দেখব ব্লু সিটি যোধপুর, গোল্ডেন সিটি জয়সলমীর, মাউন্ট আবু, আজমের, পুষ্কর, চিতর সহ রাজস্থানের বিভিন্ন শহর। আর রাজস্থান ভ্রমণ সিরিজের শেষ পর্বে থাকবে সম্পূর্ণ রাজস্থান ভ্রমণ গাইড। তাহলে চলুন পিঙ্ক সিটি জয়পুর। পিঙ্ক সিটি জয়পুর বেড়ানোর সব থেকে ভালো সময় কখন? শুধু জয়পুর কেন, মাউন্ট আবু ছাড়া সারা রাজস্থান বেড়ানোর সব থেকে ভালো সময় অক্টোবর থেকে মার্চ। এর মধ্যে 25শে ডিসেম্বর থেকে 10ই জানুয়ারি পর্যন্ত পর্যটকদের ভিড় থাকে সব থেকে বেশি, ফলে এই সময় হোটেল ভাড়া যেমন আকাশ ছোঁয়া, গাড়ি ভাড়াও তেমনি বেশি। কাজেই সম্ভব হলে বড়দিনের ছুটির এই সময়টা বাদ দিয়ে জয়পুর সহ রাজস্থান সফর করলে খরচ কিন্তু অনেকটাই কম হবে। জয়পুর কিভাবে যাবেন? আপনার রাজস্থান সফর শুরু করতে পারেন এই জয়পুর থেকে। ট্রেনে আসতে চাইলে হাওড়া, শিয়ালদা এবং কলকাতা স্টেশন থেকে আছে বেশ কিছু ট্রেন, যেমন হাওড়া থেকে আছে যোধপুর এক্সপ্রেস, শিয়ালদা থেকে ছাড়ে আজমের এক্সপ্রেস, কলকাতা স্টেশন থেকে আছে অনন্যা এক্সপ্রেস ও প্রতাপ এক্সপ্রেস। নিচে ডেসক্রিপশনে এই সব ট্রেনের সময়সূচি দিয়ে দিলাম। এছাড়াও রাজ্যের অন্যান্য প্রান্ত থেকেও ট্রেনের যোগাযোগ আছে জয়পুরের। আবার ট্রেনে দিল্লি পৌঁছে সেখান থেকে বাসে কিংবা গাড়িতেও পৌঁছানো যায় জয়পুর। দিল্লি থেকে জয়পুরের দূরত্ব 260 কিলোমিটার। আর বিমানে আসতে চাইলে কলকাতা থেকে সকালের দিকে বিমান ধরে মাত্র 2.5 ঘন্টায় পৌঁছে যাবেন জয়পুর। এখানে বলে রাখা ভালো, শীতকালে জয়পুর বিমানবন্দরের টিকিটের চাহিদা বেশি হয়, যত আগে টিকিট কাটবেন টিকিটের দাম তত সস্তা হবে। বিমানের টিকিট অনলাইনে বুকিংয়ের জন্য বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপ আছে। আগেই বলেছি এর মধ্যে আমার সবচেয়ে পছন্দের অ্যাপ হলো উইগো অ্যাপ। উইগো অ্যাপ দিয়ে আপনি শুধু ভারতবর্ষই নয় পৃথিবীর 113টা দেশের টিকিট বুক করতে পারবেন অনায়াসে। শুধু তাই নয়, উইগো অ্যাপটা খুবই লাইট ওয়েট, ফলে এই ধরনের যে কোনো অ্যাপের থেকে তাড়াতাড়ি ডাউনলোড হয়, ফলে রিমোট লোকেশন থেকেও লাস্ট মোমেন্টে বুকিং করতে কোনো অসুবিধা হয় না। জয়পুরে কোথায় থাকবেন? থাকার জন্য জয়পুরে আছে অনেক হোটেল। রেল স্টেশনের উল্টো দিকে স্টেশন রোডে আছে রাজস্থান ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের হোটেল স্বাগতম, হোটেল গাঙ্গুর, বাসস্ট্যান্ডের কাছে আছে হোটেল টিচ, এছাড়াও হোটেল মহারানী প্লাজা, হোটেল তাজিন, হোটেল মাহিন্দ্রা, রঘুরাজ প্যালেস, হোটেল চন্দ্রলোক, হোটেল মৌর্য প্যালেস, পদ্মিনী প্যালেস, কানজি প্যালেস, সুরভি প্যালেস ইত্যাদি অনেক হোটেল। কিন্তু এত হোটেল থাকা সত্ত্বেও শীতকালে, বিশেষ করে বড়দিনের ছুটিতে এখানে হোটেল পাওয়া বেশ মুশকিল। সেই কারণে এই সময় জয়পুর বা রাজস্থান এলে আগে থেকে হোটেল বুক করে যাওয়াই ভালো। ফ্লাইট বুকিংয়ের সাথে সাথে হোটেল বুকিংয়ের জন্য আমার পছন্দের অ্যাপ হলো উইগো। একই হোটেলের রুমের ভাড়া বিভিন্ন অ্যাপে বিভিন্ন রকম থাকে। আমাদের খুঁজে দেখতে হয় ওআইও, মেক মাই ট্রিপ, যাত্রা ডট কম কোথায় রেট সস্তা। উইগো আপনার হয়ে এই কাজটা করে দেয়। বিভিন্ন ওয়েবসাইট খুঁজে যে রেটটা সব থেকে সস্তা উইগো আপনাকে সেই রেটটাই দেখায়। শুধু তাই নয়, এখন কিছুদিনের জন্য চলছে উইগো অ্যাপের ইউ স্টে উইপে অফার। যারা যারা উইগো অ্যাপের মাধ্যমে হোটেল বুক করবেন এবং থাকবেন, তাদের মধ্যে থেকে প্রতি সপ্তাহে একজনকে লাকি ড্রয়ের মাধ্যমে হোটেল ভাড়ার 5,000 টাকা পর্যন্ত ফেরত দেবে উইগো। আগ্রহীদের জন্য উইগো অ্যাপের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এবার জেনে নিই জয়পুরে কি কি দেখবেন। জয়পুরে দুর্গ, প্রাসাদ, মন্দির, মিউজিয়াম ইত্যাদি প্রচুর দ্রষ্টব্য সারা শহর জুড়ে ছড়িয়ে আছে।
তার উপরে এখানে দুর্গ আর প্রাসাদ আকারে বিরাট বড়। বেশিরভাগ দুর্গ আবার পাহাড়ের উপরে অবস্থিত। তার সাথে আবার শীতকালে ট্যুরিস্টদের ভিড় এখানে সব থেকে বেশি, তাই টিকিট কাউন্টারেও লম্বা লাইন। ফলে এক একটা প্রাসাদ বা দুর্গ দেখতে সময় লেগে যায় বেশ অনেকখানি। শুধু অম্বর ফোর্ট দেখতেই লেগে যায় একটা পুরো বেলা। অথচ পুরো রাজস্থান ট্যুরে জয়পুরের জন্য বরাদ্দ থাকে খুব বেশি হলে দুটো দিন। এই অল্প সময়ে সব কিছু ভালোভাবে ঘুরে দেখা যেমন সমস্যা, তেমনি প্রতিটা দুর্গ বা প্রাসাদের প্রবেশ মূল্য এখানে যথেষ্ট বেশি, তাই জয়পুর শহর ভ্রমণ বেশ খরচ সাপেক্ষ বটে। এই কারণে আজ আমি আপনাদের মাত্র দুদিন সময়ে এবং যথাসম্ভব কম খরচে জয়পুরের বিখ্যাত সব দ্রষ্টব্যগুলো দেখার একটা প্ল্যান বানিয়ে দেব। এমনকি আপনার হাতে যদি মাত্র একদিন সময়ও থাকে, তাহলেও জয়পুরের মোটামুটি বিখ্যাত সব দ্রষ্টব্যগুলো এই একদিনেই যাতে দেখে নিতে পারেন তারও একটা উপায় পাতলে দেব। কেন জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি? জয়পুর শহর ভ্রমণ শুরু করার আগে চলুন শহরের ইতিহাসটা একটু জেনে নিই, সাথে জেনে নিই জয়পুরকে কেন পিঙ্ক সিটি বলা হয়। 1727 সালে জলের অভাবে আর বাড়তি জনসংখ্যার চাপে অম্বরের রাজা দ্বিতীয় জয়সিং তার রাজধানী অম্বর থেকে সরিয়ে এই জয়পুরে নিয়ে আসেন। সেই সময়ের বিখ্যাত বাঙালি স্থপতি বিদ্যাধর ভট্টাচার্য এই জয়পুর শহরের প্ল্যান বানিয়েছিলেন। এরপরে 1876 সালে ইংল্যান্ডের ওয়েলসের রাজপুত্র অ্যালবার্ট যখন জয়পুরে আসেন, তখন তার সম্মানে মহারাজ রামসিং পুরো শহরটাকে গোলাপি রং করেছিলেন। সেই থেকে জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি। জয়পুরে লোকাল সাইটসিংয়ের জন্য গাড়ি ভাড়া কত? জয়পুর লোকাল সাইটসিংয়ের জন্য গাড়ি ভাড়া পড়ে দিন প্রতি 8 ঘন্টা বা 80 কিলোমিটার হিসেবে ছোট গাড়িতে 2000 টাকা প্রতিদিন আর বড় গাড়িতে 2500 টাকা প্রতিদিন। গাড়ি বুক করা যায় রাজপুতানা ক্যাবসের ওয়েবসাইট rajputanacabs.in থেকে। তবে খেয়াল রাখবেন, শীতের মরশুমে গাড়ির চাহিদা বেশি থাকার জন্য ভাড়া কিন্তু কিছুটা বেশি হলেও হতে পারে। এবারে আসি জয়পুরের বিভিন্ন কেল্লা বা প্রাসাদের প্রবেশ মূল্য কত। আগেই বলেছি জয়পুরে বিভিন্ন সৌধের সংখ্যা অনেক বেশি এবং সেগুলোর প্রবেশ মূল্য যথেষ্ট বেশি। যেমন ধরুন ভারতীয়দের জন্য আমের ফোর্টের প্রবেশ মূল্য 100 টাকা, নাহরগড় ফোর্টের জন্য 50 টাকা, হাওয়া মহল 50 টাকা, যন্তর মন্তর 50 টাকা, অ্যালবার্ট মিউজিয়াম 40 টাকা, বিদ্যাধর গার্ডেন 50 টাকা, শিশুদিয়া গার্ডেন 50 টাকা এবং সার্গাসুলি মিনারের জন্য 50 টাকা। এই 8টা জায়গার টিকিট আলাদা আলাদাভাবে কাটা যায়, আবার একসাথে কম্পোজিট টিকিটও কাটা যায়। আলাদা আলাদাভাবে কাটলে এই 8টা জায়গার জন্য প্রবেশ মূল্য পড়ে 440 টাকা। অন্যদিকে কম্পোজিট টিকিট কাটলে এই 8টা জায়গায় প্রবেশের জন্য ভারতীয়দের খরচ পড়ে 300 টাকা আর ভারতীয় ছাত্রদের জন্য খরচ পড়ে মাত্র 40 টাকা। এই কম্পোজিট টিকিট দুদিনের জন্য ভ্যালিড। শীতকালে যখন পর্যটকদের সংখ্যা সব থেকে বেশি, এই কম্পোজিট টিকিট কাটা থাকলে তখন আপনাকে সব জায়গায় টিকিটের লম্বা লাইনে আর দাঁড়াতে হয় না। এই কম্পোজিট টিকিটের মধ্যে অবশ্য সিটি প্যালেসের প্রবেশ মূল্য ধরা থাকে না। সিটি প্যালেসে সাধারণ ভারতীয়দের জন্য প্রবেশ মূল্য 200 টাকা। চলুন এবার শুরু করি জয়পুর দর্শন। প্রথম দিন, প্রথম দিনে জয়পুর দর্শন শুরু করুন অম্বর ফোর্ট বা আমের ফোর্ট থেকে। গাড়ি পার্কিংয়ের জায়গা থেকে অম্বর ফোর্টের গেট পর্যন্ত যেতে হবে হয় জিপে নয়তো হাতির পিঠে। যাওয়া আসা মিলে প্রতি জিপের খরচ 550 টাকা। একটা জিপে সর্বাধিক 8 জন বসতে পারে। অন্যদিকে প্রতি হাতির জন্য দিতে হয় 1200 টাকা। একটা হাতিতে সর্বাধিক 2 জন বসতে পারে। অম্বর ফোর্ট খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। প্রবেশ মূল্য ভারতীয়দের জন্য 100 টাকা আর ভারতীয় ছাত্রদের জন্য 10 টাকা। তবে আলাদা আলাদা টিকিট না কেটে একবারে 300 টাকা দিয়ে কম্পোজিট টিকিটও কেটে নিতে পারেন। তাহলে অন্য 7 জায়গায় লম্বা লাইনে আর দাঁড়াতে হবে না। ভারতীয় ছাত্রদের জন্য কম্পোজিট টিকিটের দাম মাত্র 40 টাকা। অম্বরের রাজা মানসিংহ এই দুর্গ বানিয়েছিলেন 1592 খ্রিস্টাব্দে।
এই মান সিংহের বোন যোধাবাইয়ের সাথেই বিবাহসূত্রে আবদ্ধ হয়েছিলেন সম্রাট আকবর। আর সেই সময় থেকেই এই অম্বর ফোর্ট আমের ফোর্ট নামেও পরিচিত হয়। এই অম্বর ফোর্টের ভিতরেই 40টা বিশাল স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে দেওয়ানিয়াম, এছাড়াও আছে শীশমহল, মানসিং মহল, পুরনো শিল্পকর্মের সংগ্রহশালা ইত্যাদি। সমগ্র কেল্লাটা ভালোভাবে ঘুরে দেখার জন্য সময় লাগে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা। অম্বর ফোর্ট বা আমের ফোর্ট দেখে চলে আসুন জলমহল। মানসাগরের জলে রাজপরিবারের জন্য গৃহবাস বানিয়েছিলেন প্রতাপ সিং। সরোবরের জলের মাঝে 5 তলা বিশিষ্ট এই প্রাসাদের বাহ্যিক সৌন্দর্য ছাড়া আর দেখার তেমন কিছু নেই। সাধারণ দর্শকদের প্রাসাদের ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। জলমহল দেখে চলে আসুন জয়পুর সিটি প্যালেস। সিটি প্যালেস খোলা থাকে সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। এই সিটি প্যালেস কিন্তু কম্পোজিট টিকিটের আওতায় পড়ে না, এখানে আলাদা করে টিকিট করতে হয়। ভারতীয়দের জন্য প্রবেশ মূল্য 200 টাকা এবং বিদেশিদের জন্য প্রবেশ মূল্য 700 টাকা। ভারতীয় ছাত্রদের জন্য প্রবেশ মূল্য 100 টাকা। জয়পুর শহরের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত এই সিটি প্যালেস রাজা জয়সিংহের হাতে তৈরি রাজস্থানি এবং মুঘল স্থাপত্যের নিদর্শন। এই প্রাসাদকে একটা ছোটোখাটো শহর বললেও ভুল বলা হয় না। স্থানীয়দের কাছে চন্দ্রমহল নামে খ্যাত এই বাড়ির মূল প্রবেশদ্বার 2টি। এই সিটি প্যালেসের ভিতরের রয়্যাল গেস্ট হাউসটি আজ পরিণত হয়েছে মহারাজ মানসিং মিউজিয়ামে। এই সিটি প্যালেস ভালোভাবে ঘুরে দেখতে সময় লেগে যায় প্রায় 2 থেকে 3 ঘন্টা। সিটি প্যালেসের ঠিক পাশেই যন্তরমন্তর, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত পর্যটকদের কাছে খোলা থাকে। ভারতীয়দের জন্য প্রবেশ মূল্য 50 টাকা। এই যন্তরমন্তরের প্রবেশ মূল্য কম্পোজিট টিকিটের মধ্যেই ধরা থাকে, অর্থাৎ কম্পোজিট টিকিট কাটলে যন্তরমন্তরে আর টিকিট কাটার দরকার নেই। পৃথিবীর সব থেকে বড় সূর্যঘড়ি রয়েছে এই যন্তরমন্তরে। 1724 সালে রাজা তথা জ্যোতির্বিজ্ঞানী জয়সিংহের আবিষ্কার তারাদের অবস্থান, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, সূর্যের অবস্থান নির্ণয় করা সম্ভব এখানকার সমস্ত যন্ত্রপাতি দিয়ে। এই যন্ত্রমন্ত্র ভালোভাবে ঘুরে দেখতে সময় লাগে কমপক্ষে 1 ঘন্টা। শহরের মাঝে 5 তলা উঁচু পিরামিড আকৃতির হাওয়ামহল খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 4:30 অবধি। ভারতীয়দের জন্য প্রবেশ মূল্য 50 টাকা আর এই হাওয়ামহল কম্পোজিট টিকিটের অন্তর্গত। মহারাজা প্রতাপ সিং রাজপরিবারের মহিলাদের রাজপথ দর্শনের জন্য তৈরি করেছিলেন এই হাওয়ামহল। সমগ্র প্রাসাদে রয়েছে 953টি জালি লাগানো জানলা। মহলের পিছনের দিকে রয়েছে 152টা বিশালাকার জানলা। এই সব জানলা পথে দিন রাত হাওয়া প্রবেশ করে সমগ্র মহলকে ঠান্ডা রাখে, তাই এর নাম হাওয়ামহল। এই হাওয়ামহল ভালোভাবে ঘুরে দেখতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। প্রথম দিনের ট্যুর শেষ করুন বিড়লা মন্দির দর্শন করে। এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না। মন্দির খোলা থাকে সকালে 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার বিকেলে 3টে থেকে রাত 9টা পর্যন্ত। যাবার পথেই দূর থেকে দেখে নিন মানসিংহের তৃতীয় স্ত্রী গায়ত্রী দেবী তৈরি করা মতির ডুঙ্গরি ফোর্ট। এরপর বিড়লা মন্দিরে ইচ্ছে মতো সময় কাটিয়ে ফিরে আসুন হোটেলে। এরপরেও এনার্জি অবশিষ্ট থাকলে ঘুরে দেখুন এখানকার মার্কেট, শপিং করুন জয়পুরের বিখ্যাত বাঁধনি শাড়ি, চুড়িদার বা অন্যান্য ড্রেস মেটেরিয়ালের। দ্বিতীয় দিনের জয়পুর ভ্রমণে প্রথমেই দেখে নিন জয়গড় দুর্গ। দুর্গ সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে। ভারতীয়দের জন্য প্রবেশ মূল্য 50 টাকা, এটি কম্পোজিট টিকিটের অন্তর্গত। এই জয়গড় দুর্গেই আছে পৃথিবীর সব থেকে বড় কামান জয়বান। মূলত অম্বর ফোর্টের প্রতিরক্ষার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছিল এই জয়গড় দুর্গ। 20 ফুট লম্বা এই কামান থেকে একবারে গোলা ছোড়ার জন্য দরকার হতো প্রায় 100 কেজি বাঁধ। পরের গন্তব্য হল রাজা জয়সিংহের তৈরি দ্বিতীয় দুর্গ নাহারগড় দুর্গ বা সুন্দরগড় দুর্গ।
এই দুর্গ খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5:30টা পর্যন্ত। ভারতীয়দের জন্য প্রবেশ মূল্য 50 টাকা। নাহারগড় দুর্গের প্রবেশ মূল্য কম্পোজাইট টিকিটের অন্তর্ভুক্ত। প্রতিরক্ষার কথা মাথায় রেখে এই নাহারগড় দুর্গের 4 তলার মধ্যে 2টি তলা তৈরি হয়েছিল মাটির নিচে। আমাদের পরের গন্তব্য রানী সিসোদিয়ার বাগান। এটি সকাল 8টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে। ভারতীয়দের জন্য প্রবেশ মূল্য 50 টাকা। যদিও এই বাগানের প্রবেশ মূল্য কম্পোজিট টিকিটের অন্তর্ভুক্ত। কম্পোজিট টিকিট কাটা থাকলে এই বাগানে প্রবেশের জন্য আলাদা করে কোনো টিকিট কাটতে হয় না। মহারাজা জয় সিং তার দ্বিতীয় পত্নী উদয়পুরের রাজকন্যা সিসোদিয়ার জন্য বানিয়েছিলেন এই বাগান। পরের গন্তব্য স্বর্গশুলি মিনার। এটা একটা বিজয়স্তম্ভ। সিটি প্যালেসের ত্রিপোলিয়া গেটের কাছে অবস্থিত এই বিজয়স্তম্ভ খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। প্রবেশ মূল্য ভারতীয়দের জন্য 50 টাকা। 7 তলা এই মিনার থেকে জয়পুর শহরকে পাখির চোখে দেখা যায়। জয়পুর ভ্রমণের দ্বিতীয় দিনের সর্বশেষ গন্তব্য হল অ্যালবার্ট মিউজিয়াম। ওয়েলসের রাজপুত্র অ্যালবার্টের জয়পুর ভ্রমণের স্মারক রূপে রাজা রাম সিংয়ের সময় তৈরি হয়েছিল এই অ্যালবার্ট হল ও মিউজিয়াম। এটি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। ভারতীয়দের জন্য প্রবেশ মূল্য 40 টাকা। সন্ধ্যায় এই মিউজিয়াম অপরূপ আলোকসাজে সেজে ওঠে। এই অ্যালবার্ট মিউজিয়ামের সাথে সাথেই শেষ হলো আমাদের দুদিনের জয়পুর ভ্রমণ। এবার বলি, যদি আপনার হাতে জয়পুর ভ্রমণের জন্য শুধুমাত্র একটা দিন থাকে, তবে সেক্ষেত্রে জয়পুরের বিখ্যাত সব দ্রষ্টব্যগুলো মাত্র একদিনে দেখার জন্য করতে পারেন রাজস্থান ট্যুরিজমের জয়পুর দর্শন ট্যুর। এসি বাসে জনপ্রতি মাত্র 500 টাকায় ঘোরানো হয় জয়পুরের বিখ্যাত সব দ্রষ্টব্যগুলি। কিন্তু মাত্র একদিনে সব কিছু দেখার তারায় কোনো কিছুই কিন্তু ভালোভাবে দেখা হয় না। তবে হাতে সময় যদি না থাকে আর মাত্র একদিনে সব কিছু দেখতে হয়, তাহলে সেক্ষেত্রে এটাই সব থেকে ভালো উপায়। আজ তাহলে এই পর্যন্তই। রাজস্থান ভ্রমণের পরের পর্বে আমরা দেখব আজমের শরীফ ও পুষ্কর।